প্রথম দুটা ম্যাচ অস্ট্রেলিয়া ডমিনেট করে জিতেছিল, তবে থার্ড ম্যাচে ইংল্যান্ড কিন্তু ডমিনেটিং ক্রিকেটটা খেলতে পেরেছে। হ্যারি ব্রুক যিনি নতুন ক্যাপ্টেন ইংল্যান্ডের, তার ব্যাটে আমরা সেঞ্চুরি দেখেছি, 110 রানে নট আউট ছিলেন। এবং বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড 46 রানে জিতেছে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করেছে 50 ওভারে 304 রান করেছিল এবং চেস্টার স্ট্রিটে সেই রানটাকে পার্স করার চেয়ে আসলে বেশি ধরা হচ্ছিল। অ্যালেক্স কেরি 77 রানে নট আউট ছিলেন, স্টিভেন স্মিথ 60, অ্যারন হার্ডি 44 রান করেছিলেন, জফরা আর্চার 2টা উইকেট পেয়েছেন, ব্রাইডন কার্স 1টা উইকেট পেয়েছেন, জ্যাকব বেথেল 1টা উইকেট পেয়েছেন। জবাব দিতে নেমে 37.4 ওভারে ইংল্যান্ড 254 রান তুলেছিল 4 উইকেটের বিনিময়ে, মানে ম্যাচটা পুরোপুরি তাদের দখলেই ছিল। হ্যারি ব্রুক নট আউট ছিলেন 110 রানে, লিয়াম লিভিংস্টোন 33 রানে নট আউট ছিলেন, ভালো একটা পার্টনারশিপ হচ্ছিল। এর আগে উইল জ্যাক 84 রান করেছেন, ক্যামেরুন গ্রিন 2টা উইকেট পেয়েছেন, মিচেল স্টার্ক 2টা, জর্জ হ্যাজলউড কোনো উইকেট পাননি। ইংল্যান্ড অনেকখানি এগিয়েছিল এবং ডিএল মেথডে যখন বৃষ্টি নামে তখন 46 রানে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। কতটা কনফিডেন্স আসলে ইংল্যান্ড ফিরে পেল এই অস্ট্রেলিয়াকে হারিয়ে। অস্ট্রেলিয়া দলও বিশ্রামে ছিলেন, ট্রাভিস হেড ছিলেন না, অ্যাডাম জাম্পা ছিলেন এবং দুজন মূল খেলোয়াড়কে অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছিল, এবং সেই সুযোগটাই কি আসলে ইংল্যান্ড কাজে লাগালো কিনা। আমরা দেখেছি যে 11 দিনের মধ্যে যেহেতু 5টা ম্যাচ, প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে প্রতি দলে বদল আসছে। প্রথম ম্যাচটাতে জর্জ হেজলউড, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল কেউ খেলেননি, তাদের কিছুটা চোট সমস্যা ছিল, ফ্লুতে আক্রান্ত ছিলেন। সেকেন্ড ম্যাচে সবাই খেলেছেন। এখন অ্যামরি ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। অস্ট্রেলিয়া ডমিনেট করেছে, আবার জফরা আর্চার সেকেন্ড ম্যাচ খেলেননি, প্রথম এবং তৃতীয় ম্যাচটা খেলেছেন। চতুর্থ ম্যাচে হয়তো আমরা দেখব স্টার্ক হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হবে, আর্চারকে বিশ্রাম দেওয়া হবে, হেড জাম্পারা ফিরে আসবেন। 11 দিনের মধ্যে 5টা ওয়ানডে কি আসলে বেশি মনে হচ্ছে কিনা? একটু হেকটিক তো বটেই, কারণ 5টা ওয়ানডে সিরিজ এখন অনেক কম হয়, সেখানে আমরা দেখছি হয়তো বা টি-20-র মিশেলে সিরিজগুলো হয়, টেস্ট সিরিজ থাকে। সেই জায়গাটায় হ্যারি ব্রুক অ্যাজ এ ক্যাপ্টেন তিনি সেঞ্চুরি করে ম্যাচটা জিতিয়েছেন। ট্রেভিস হেডকে ছাড়া আসলে অস্ট্রেলিয়া খুব অসহায় এরকম মনে হয়েছে, যদি 300+ রান তারা করেছে, কিন্তু চেস্টার স্ট্রিটের এই উইকেটে আসলে 300 রানও আসলে সেই অর্থে নিরাপদ নয়, সেটাই ইংলিশ ব্যাটাররা প্রমাণ করে দিয়েছেন। আমরা তো বলছিলাম ক্যাপ্টেন হ্যারি ব্রুকের কথা, উইল জ্যাকসের কথাও বলতে হবে, 100+ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, রান তার ফার্স্ট ম্যাচও ফিফটি ছিল। অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ার এই ক্ষেত্রে একটুখানি তারা হয়তো বা হালটা ছেড়ে দিয়েছিল বা একটু লাইটলি নিয়েছে কিনা এটা কিছুটা খেলার ধরনে মনে হয়েছে। যদি ইনিশিয়ালি তারা ঠিকই চড়াও হয়েছিল, ইংল্যান্ডের বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, ব্যাটারদেরকে তো বটেই, সিচুয়েশন বুঝে আসলে এই মুহূর্তে সিরিজের সমতা ফেরানোটা ইংল্যান্ডের লক্ষ্য, কারণ পরের ম্যাচটা যদি তারা জিততে না পারে সিরিজ অস্ট্রেলিয়ার হয়ে যাচ্ছে, টি-20 সিরিজও ফল আসেনি। এই জায়গায় যদি ওয়েদার পক্ষে কথা বলে ওডিআই সিরিজটা নিশ্চয়ই আরও কম্পিটিটিভ হবে। এবং এই ম্যাচটাতে কিন্তু আসলে আরও একবার প্রমাণ হলো যে অ্যাডাম জাম্পা এই অস্ট্রেলিয়া দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচেও 305 রানের টার্গেটে ইংল্যান্ড কিন্তু শুরুতেই 11 রানে 2টা উইকেট হারিয়েছিল। মিচেল স্টার্ক নতুন বলে 2টা উইকেট তুলে নিয়েছিলেন, তবে মিডল ওভারে অ্যাডাম জাম্পা যেই কাজটা করেন রান আটকানোর পাশাপাশি উইকেট তোলার কাজটা, এই ম্যাচে কিন্তু হয়নি। অ্যাডাম জাম্পার ওভারগুলো হয়তো গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাথিউ শর্ট করেছেন, তবে অ্যাডাম জাম্পার মতো উইকেট টেকিং অ্যাবিলিটি তো ওই পার্ট টাইমারদের নাই। ওই জায়গাটাতেই আসলে অস্ট্রেলিয়া ম্যাচে পিছিয়ে গেছে এবং ওই সুযোগটাই হ্যারি ব্রুক বা উইল জ্যাকসরা কাজে লাগিয়ে সিরিজে ব্যবধান কমিয়েছে। 3 ম্যাচ শেষে স্কোরলাইন 2-1, নেক্সট ম্যাচটা যদি ইংল্যান্ড জিততে পারে সমতা ফিরবে, নতুবা 5 ম্যাচ সিরিজ কিন্তু 1 ম্যাচ হাতে রেখেই নিজেদের পকেটে পড়ে ফেলবে টিম অস্ট্রেলিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.